এই যদি হয় একজন দায়িত্বশীল ব্যক্তি, তাহলে মনে করুন যে তিনি কত বড় ভিআইপি। তিনি একটু পকেটের টাকা খরচ করে একটু জেনারেটর তেলটা কেনেন না আপনি। এই রকমের ভিআইপির কপালে একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে পিছা মারা উচিত। তাকে এই সুবিধাটা দেওয়ার ক্ষমতাটা কি মন্ত্রীর আসলে আছে? চলাচলে ব্যাঘাত ঘটবে, আপনার জন্য একটা আলাদা রুট দরকার। আপনার জামাতা কোন চ্যাটের বারান? আসসালামু আলাইকুম, দেখছেন বাংলা ডিসকাস, সঙ্গে আছি বনের তারেক। দর্শক, দুইটা ভিআইপি ঘটনা জানাবো, অর্থাৎ দুইটা ভিআইপি ব্যক্তির ঘটনা আপনাদের জানাবো। তবে তার আগে একটা কথা বলে নিই যেটা আমরা সবাই জানি, তারপর একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল কিছুর মালিক, অর্থাৎ রাষ্ট্রের মালিক বা যে কোনো সিদ্ধান্তের মালিক হচ্ছে গিয়ে সাধারণ জনগণ, মানে আপনি, আমি, আমরা যারা আম পাবলিক আছি, আমরা সব কিছুর মালিক। সকল ক্ষমতার উৎস বলা হয়, যদিও এটি আসলে ধর্মীয়ভাবে আমার কাছে পছন্দ না, তবু মানে সকল ক্ষমতা বলতে রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্তের ক্ষমতার মালিক সাধারণ জনগণ, এটি হচ্ছে গিয়ে সংবিধানে বলা আছে। একটু স্মরণ রাখবেন কথাটা। এবার সেই ভিআইপিদের গল্প যদি আপনাদের আমি বলি, প্রথমটা হচ্ছে ঢাকাসহ সারা দেশে চলছে তীব্র লোডশেডিং, ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা। এই অবস্থার ব্যতিক্রম বনানীর 18 নম্বর সড়ক এলাকা। এই সড়কের পাশের বাসিন্দারা ভাগ্যবানও বটে, লোডশেডিংয়ের ভোগান্তির ছিটেফোঁটাও নেই এখানে, 24 ঘন্টায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এজন্য এই সড়কে অবস্থিত বাড়িগুলোর জেনারেটরও চালাতে হয় না, ইউপিএস আইপিএসের প্রয়োজন পড়ছে না কারো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় এই সড়ক এলাকার বাসিন্দারাও বেশ খুশি। কিন্তু কেন এই সড়কটি ব্যতিক্রম তা জানতে সরজমিন সেখানে যায় সাংবাদিকরা। ওই সড়কে অবস্থিত একটি ভবনের বাসিন্দা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি ই চৌধুরী, এজন্য এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন। 18 নম্বর রোডের 31 নম্বর বাড়ির নিরাপত্তারক্ষী মার্শেল অগাস্টিন মানব জমিনকে জানিয়েছেন, ওই বাসাতে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি থাকেন, তৃতীয় তলায় তারা বসবাস করলেও বাকি তলা পারিবারিক নানা কাজে ব্যবহৃত হয়। তিনি আরও জানান, এই রোডে বিদ্যুৎ যায় না, তাদের বাসাটি সেন্ট্রাল এসির আওতায়, বিদ্যুতই চলে সেই এসিগুলো, জেনারেটর চালানোর প্রয়োজন পড়ে না। তিনি আরও জানান, এই এলাকায় কালে ভদ্রে বিদ্যুৎ যায়, গেলে 1-2 মিনিটের মধ্যেই আবার চলে আসে, তা আবার অনেক দিন পর পর যায়, মানে প্রতিদিন যায় এরকমের না। খবরটা শুনলেন আপনারা, সারা দেশে ধুম পড়ে গেছে চার্জার ফ্যান কেনার জন্য। আপনারা জানেন আমি যখন কথা বলছি, শুক্রবার আজকে সকালে চার্জার ফ্যান ব্লাস্ট হয়ে গাজীপুর অথবা নারায়ণগঞ্জের কোনো এক জায়গায় 5 জন আহত হয়েছেন। মানে এত চাপ পড়েছে যে 3-3.5 হাজার টাকার ফ্যান 6-7-8 হাজার টাকায় করে বিক্রি হচ্ছে, তাও দোকানে পাওয়া যাচ্ছে না। সেখানে বিদ্যুতের যিনি দায়িত্বে, এই সারা বাংলাদেশের সাধারণ মানুষ যে কষ্ট করছে সেটা দেখভাল বা সেই কষ্ট থেকে কিভাবে সবাইকে বের করে আনা যায়, একটু স্বস্তি দেওয়া যায় বিদ্যুতের বিষয়ে, সেটা যার দায়িত্ব, সারা দেশ গোল্লায় যাচ্ছে, সারা দেশের মানুষ মানে ত্রাহি অবস্থা, হার্ট স্ট্রোকে কত মানুষ মারা যাচ্ছেন। তারপর এই যে ফ্যান, চার্জার ফ্যানের দাম বিক্রি বেড়ে গেছে কিন্তু মানুষ কিনতে পারছেন না, হাহাকার বিদ্যুৎ নিয়ে, চার্জার ফ্যান নিয়ে। সেখানে যে যিনি এটা ব্যবস্থাপনার দায়িত্বে, যিনি এই সমস্যা সমাধানের দায়িত্বে, তিনি সমস্যা সমাধান তার মাথায় নেই বা সেটা নিয়ে তিনি কোনো চেষ্টা করছেন না, কিন্তু তার বাসায় সেন্ট্রাল এসি পুরো একটা বিল্ডিংয়ে এবং ওই রোডে, তার বাসার যে রোড বনানীতে, সে 18 নম্বর রোডের প্রতিটা বাড়িতে বিদ্যুৎ কখনোই যাচ্ছে না। এই যদি হয় একজন দায়িত্বশীল ব্যক্তি, তাহলে মনে করুন যে তিনি কত বড় ভিআইপি। তিনি প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা, তিনি কিন্তু রাষ্ট্রীয় কোনো পদে নেই, অর্থাৎ তিনি মন্ত্রী না, বা জ্বালানি বা বিদ্যুৎ যে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তর আছে সেই দপ্তরের মানে নিয়োগকৃত কোনো ব্যক্তি না, তিনি প্রধানমন্ত্রীর নিয়োগ দেওয়া, মানে প্রধানমন্ত্রীকে উপদেষ্টা উপদেশ দিবেন এই সব বিষয়ক, সেই দায়িত্বে আছেন উপদেষ্টা হিসেবে। তিনি মানে বিদ্যুৎ ব্যবহার করবেন, আপনি আপনার এলাকায় বিদ্যুৎ আপনি যাবে না সেটা স্বাভাবিক, তো সারা দেশের জন্য কিছু একটু করুন। লোডশেডিং হতে পারে, আমরা শহরে, ঢাকা শহরে বসে যেই পরিমাণ লোডশেডিং হচ্ছে, গ্রামে ঢাকায় 3-4 ঘন্টা অনেক এলাকায়, ঢাকার আশেপাশে একটু গেলে 5-6 ঘন্টা, এবং গ্রামে গেলে আমি যেটা কয়েক জায়গায় কথা বলে শুনেছি যে মানে 3-4 ঘন্টা পর বিদ্যুৎ এসে 1-1.5 ঘন্টা থেকে আবার চলে যায়, মানে 24 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাকি 16-17-18 ঘন্টায় বিদ্যুৎ থাকে না।
এই যখন সারা দেশের পরিস্থিতি, আমরা বিষয়টা বুঝতে পারছি যে ডলার সংকটের কারণে আপনারা কিনতে পাচ্ছেন না, তো সেই সুযোগটা মানে সুযোগ যখন সুবিধা ছিল সবাই সুবিধা গ্রহণ করেছে, আপনিও করেছেন, এখন অসুবিধায় যখন পড়েছি একটু আপনার পরিবারকে একটু অসুবিধায় ফেলেন না। আপনার বাসায় তো ইউপিএস আইপিএস এগুলো আছে, আপনাকে তো লোডশেডিংয়ে আপনার ঘামে মরতে হবে আপনাকে, সেটা তো আমরা বলছি না। আপনার তো আর্থিক সামর্থ্য আছে যে আপনি জেনারেটর চালিয়ে ইউপিএস আইপিএস চালিয়ে তেল দিয়ে আপনি চালিয়ে রাখতে পারবেন, তো একটু পকেটের টাকা খরচ করে একটু জেনারেটর তেলটা কেনেন না আপনি। আপনি কেন সেই সারা দেশের মানুষ যে বিদ্যুৎ নিয়ে কষ্ট করছে সেই বিদ্যুৎটাই আপনি একটা আপনার বাড়ির জন্য একটা রোডের, যেহেতু বনানীতে নিশ্চয়ই প্রতিটা বাড়িতে অনেকগুলো এসি আছে, এই গরমের মধ্যে তারা এসি ছাড়া তো একটা সেকেন্ডও চলছে না, এসি চলছে, প্রচুর পরিমাণে বিদ্যুৎ কিন্তু ওই বিল্ডিংগুলো যাচ্ছে, তো না গিয়ে একটু লোডশেডিংটা দিচ্ছেন, আপনার এলাকায়ও দেন, আপনার রোডেও দেন, একটু পকেটের টাকা খরচ করে একটু তেল কিনে তারপর তো আপনি জেনারেটর চালাতে পারেন, আইপিএস চালাতে পারেন, অথচ আপনি এক মিনিটের জন্য আপনার এলাকায় বিদ্যুৎ যায় না। এটা খুবই দুঃখজনক, এই রকমের ভিআইপির কপালে একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলবো যে পিছা মারা উচিত। আপনার মতো ভিআইপি, আপনার মতো উপদেষ্টা, আপনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মানে কি, প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধানের উপদেষ্টা মানে কি, রাষ্ট্রের জ্বালানি খাতের উপদেষ্টা আপনি, তো রাষ্ট্রের মালিক হচ্ছে কি আমি সাধারণ জনগণ, আমরা সাধারণ জনগণ, তো আমাদের আপনার মতো উপদেষ্টার দরকার নেই, আপনার মতো উপদেষ্টার কপালে আমরা পিছা মারি। এবার আর একজন ভিআইপির ঘটনা আপনাদের শোনাই। গত 6 জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়, 7 জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে চিঠিটি পাঠানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে চিঠিটির সত্যতাও পাওয়া যায়। মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব ডক্টর অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের মেয়ের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান 9 জুন শুক্রবার, আমি যখন কথা বলছি স্থানীয় সময় বিকেল 5:20 এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর EK586 যোগে দুবাই থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন, তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ মন্ত্রীর প্রোটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস, ব্যাগেজ, ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাস দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর পরিচালককে নির্দেশ দেওয়া হয়। এবার চলুন দেশে জেনে আসি যে এই ভিআইপি লাউঞ্জ কী বা কারা এই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহারের জন্য পৃথক লাউঞ্জ রয়েছে যেটাকে ভিআইপি লাউঞ্জ বলা হয়। ভিআইপি লাউঞ্জ কারা ব্যবহার করতে পারবেন এমন একটি স্পষ্ট নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষের। লাউঞ্জ রজনীগন্ধা, বকুল, দোলনচাপা ও চামেলি নামে বিমানবন্দরে 4টি ভিআইপি লাউঞ্জ রয়েছে। রজনীগন্ধা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ভিআইপিরা ব্যবহার করেন, বকুল ব্যবহার করেন অতিরিক্ত সচিব বা তার পদমর্যাদার ও সমমর্যাদার ব্যক্তিরা, দোলনচাপা ব্যবহার করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আর চামিলি দিয়ে 21 পদক পাওয়া ব্যক্তি, সংবাদপত্রের সম্পাদক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রবেশ ও বের হতে পারেন। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তো তিনি যেহেতু মন্ত্রী তাকে তো আমি ভিআইপি হিসেবেই মেনে নিচ্ছি, তো তার জামাতা কীভাবে ভিআইপি হলেন, মানে কোন ক্যাটাগরিতে পড়লেন, এই যে 4টা লাউঞ্জ আছে 4টা কারা ব্যবহার করতে পারবেন সেটির কিন্তু সুনির্দিষ্ট ক্যাটাগরি আছে যে কোন লেভেলের লোকেরা ব্যবহার করতে পারবে। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর যিনি জামাতা তিনি মন্ত্রীর আত্মীয়, খুবই কাছের আত্মীয় ধরে নিলাম, জামাতা কেন, তার যদি ছেলেও হয় সেও তো মন্ত্রীর ছেলে, বাট নিজে তো নাথিং, কিছুই না, মন্ত্রীর ছেলে, মন্ত্রীর জামাতা, এটা তো আর কোনো পরিচয় না, তার ব্যক্তিগত পরিচয়, তিনি আপনি এবং আমার মতো একজন সাধারণ পাবলিক, তো সেই সাধারণ পাবলিক যদি নিজের প্রয়োজনে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতেই পারেন, কিন্তু মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয়ের মানে সরকারি আদেশ এই যে বিমানবন্দরে পাঠানো হলো, মন্ত্রীর জামাতা বলে কি কোনো পোস্ট আছে নাকি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, এটা কি মানে কোনো পোস্ট ক্রিয়েট করা হয়েছে, তাহলে মানে কার জন্য এই মন্ত্রণালয় থেকে যে চিঠিটা ইস্যু করা হলো, মন্ত্রীর জন্য চিঠি ইস্যু করা হতে পারে, মন্ত্রীর জামাতাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো দপ্তরে যে মন্ত্রীর মন্ত্রণালয়ের চিঠি ব্যবহার করবেন কেন, মন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা যাকেই হোক পরিচালককে ফোন করে বলতে পারেন যে আমার জামাতা আসছে তাকে এই সুযোগটা দেওয়া যায় কি না, কিন্তু এটা সরকারি আদেশ কীভাবে দেন, সেই সরকারি আদেশে
তাকে এই সুবিধাটা দেওয়ার ক্ষমতাটা কি মন্ত্রীর আসলে আছে, বা কেন দিবেন, এই লোকটা কিভাবে ভিআইপি, এই যে লক্ষ লক্ষ ডলার আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই লোকগুলো যখন বিমানবন্দরে আসে তাদের সঙ্গে কাস্টমস, আনসার, তারপর তারা যে মালামাল নিয়ে আসে সেগুলোর যে মানে দেখা বেলার দায়িত্বে যারা, তারা যে চুরি করে, লুটপাট করে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, এগুলো যারা করে সেগুলো তো দেখার জন্য, সেগুলো যেন না হয়, সেগুলোর জন্য কয়দিন কোন মন্ত্রী চিঠি দিয়েছে পরিচালককে যে আমি এরকমের ফেসবুকে দেখছি বা গণমাধ্যমে আসছে, এই আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা যেন এ ধরনের হয়রানির শিকার না হয় একটু দেখবেন, এটা তো কখনো কেউ চিঠি দিয়ে বলেন না। আপনার জামাতা, উনি তো আমার কাছে চার আনা পয়সার দাম নাই, আপনার মেয়ের জামাতা আপনার মেয়ের কাছে দাম আছে, আপনার কাছে দাম আছে, আপনি মন্ত্রী বলে আপনার যখন আপনি বিমানবন্দর থেকে আরও পাঁচজন মানুষের সঙ্গে সাধারণ মানুষের কাতারে যাবেন তখন নিশ্চয়ই আপনার সঙ্গে কেউ সেলফি তুলতে চাইবে, কেউ আপনার কাছে এসে কথা বলতে চাইবে, ধরে নিলাম আপনার পথা চলাচলে ব্যাঘাত ঘটবে, আপনার জন্য একটা আলাদা রুট দরকার, আপনার জামাতা কোন চ্যাটের বার, তার জন্য কেন আমার আলাদা লাউঞ্জ আপনার তাকে ব্যবহার করতে দিতে হবে কেন, এই যারা লক্ষ লক্ষ ডলার রেমিটেন্স পাঠাচ্ছে তাদের জন্য একটু বলেন না চিঠি দিয়ে যে তারা তাদের জন্য একটা আলাদা একটা লাউঞ্জ করা হোক, যেখানে যারা প্রবাসী ঘুরতে গিয়ে যারা ফেরত আসবেন তাদের জন্য না, যারা প্রবাস থেকে রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলি আমরা, সেই যোদ্ধাদের, একাত্তরের যারা যোদ্ধা তাদের তো অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছি আমরা রাষ্ট্র থেকে, তাই এই রেমিটেন্স যোদ্ধা যারা রানিং যোদ্ধা বর্তমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে বিভিন্ন দেশে, তাদের জন্য একটু চিঠি দেন না। আর এই সব ভিআইপি, এই যে যার দায়িত্ব হচ্ছে সারা দেশের বিদ্যুৎ নিরসন করা সংকট, সে নিজের ঘরে 24 ঘন্টা সেন্ট্রাল এসির মধ্যে থাকছেন বিদ্যুতে, আপনি আইপিএস ইউপিএস আপনি জেনারেটর চালাবেন না নিজের পকেটের টাকা খরচ করে, আপনি রাষ্ট্রীয় মন্ত্রী হয়ে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করে সরকারি চিঠি দিয়ে নিজের বেসরকারি জামাতাকে, সে তো সরকারি কেউ না, তা আপনার জামাতা সে তো বেসরকারি জামাতা, তো বেসরকারি জামাতাকে আপনি সেই ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ সুবিধা দিবেন, এই ক্ষমতা সাধারণ মানুষের আমরা কেউ জানতে পারছি না, আমরা কেউ কিছু করতে পারছি না, রাষ্ট্রের সকল কিছুর ক্ষমতা নাকি আমার হাতে, অথচ আমি আপনি আমরা কি এই ধরনের অনিয়ম, এই ধরনের এই যে ভিআইপি নামে যে আমাদের টাকা পয়সা খরচ করে বিদ্যুৎ ব্যবহার করা, আমাদের পয়সা খরচ করে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করা আমরা কি ঠেকাতে পারছি।